স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। টাঙ্গাইলে ধনবাড়িতে 200 গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান। টাঙ্গাইলে ধনবাড়িতে গত 2 এপ্রিল বিকালে 200 গরিব ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ হয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন থাকা অসহায় মানুষের জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক টাঙ্গাইলে ধনবাড়ি উপজেলার কেরামচানি গ্রামের এস এম সাইফুল ইসলাম আলোয় আলোকিত আজ কেরামচানি পশ্চিমপাড়া ও দক্ষিণপাড়া গ্রামের শত শত মুসলিম মানুষ। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস এম সাইফুল ইসলাম এর নিজ অর্থায়নে এলাকার 200 গরিব ও দুস্থ লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এই সময় স্থানীয় মেম্বার এলাকার গণ্যমান্য ভৃত্তের মাঝে বসে যান, আর রাস্তায় যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন 3 ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকেন, এবং ভৃত্তের মাঝে যে সকল ভাইরা আছেন কেউ কারোর সাথে কথা না বলেন, সুন্দর সুষ্ঠুভাবে আচার্যদের মাঝে হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন জনাব এস এম সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। সুতরাং আমরা একজন আরেকজনের কাছে না দাঁড়িয়ে 3 ফিট দূরত্ব বজায় রাখি। দক্ষিণ পাশের ভাইয়েরা আপনারা কাছাকাছি না দাঁড়িয়ে একটু দূরে চলে যান, একটু দূরে চলে যান। দক্ষিণ পাশে যে সকল ভাইয়েরা দাঁড়িয়ে আছেন কাছাকাছি না দাঁড়িয়ে একটু দূরত্ব বজায় রাখেন, মিনিমাম 3 ফিট দূরে থাকেন। এবং যারা ভৃত্তের মাঝে বসে আছেন কেউ কারোর সাথে কথা বলেন না, দক্ষিণ পাশে একটু লক্ষ্যমান আপনারা দূরে চলে যান, একটু দূরে চলে যান। আমার দিকে তাকাবেন না, কেউ বৃত্ত বাদে কেউ আসবেন না। আচ্ছা আচ্ছা ভাই, বৃত্ত যেখানে আসছে সেখানে বসবেন। আচ্ছা হ্যাঁ, চার্জার বৃত্ত বাদে রাখেন, বৃত্ত ছাড়া দেওয়া হবে না, লাইন টু লাইন দেওয়া হবে। নেক্সট আসেন। আরে ইমবের ধরনা বুবাই মানুষ, তাহলে কি হবো এই দেয়া? আচ্ছা, আপনাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন এস এম সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আপনারা এলোমেলো না করে মেহরবানি করে ভৃত্তের মাঝে বসে থাকেন, এবং একজন আরেকজনের সাথে কথা না বলেন, সুন্দর আপনার কয় কেজি চাউল দিছে? আপনার চাউল দিছে কারা? সাইফুল ইসলাম। চাউল পায় খুশি? ঠিক আছে স্যার, কয় কেজি চাউল পাইছুন? 10 কেজি। সাইফুল ইসলামের জন্য দোয়া করতেছেন আপনি? এরা কেউ সহযোগিতা করে? সাইফুল ইসলাম কেমন লোক? ভালো। এর ভাই আপনি করবেন? আচ্ছা মুরব্বি আপনি কোন? সাইফুল 10 কেজি করে চাউলটা পাই খুশি হয়েছি। আচ্ছা চুপ থাকুন আপনারা। হ্যাঁ আচ্ছা, আপনার মতো করে আমার দিক থাকেন। হ্যাঁ বলুন বলুন, আমার দিক থাকে বলুন। কয় কেজি চাউল পাইছুন? 10 কেজি। খুশি নাকি? খুশি। আমার মহিষা তিন ফুট দূরত্ব বজায় রাখেন,
কি নাম আপনার? মোহাম্মদ লুমিয়া। আচ্ছা, এই যে আজকে যে চাল বিতরণ করতেছে সাইফুল ইসলাম, আমরা খুশি হয়েছি। লোক কেমন? লোক ভালো। এর আগে সহযোগিতা করছে? হ্যাঁ, সহযোগিতা করছে। আপনার জানার মতে কি কি সহযোগিতা করে? মসজিদ, তাওয়াতের বিয়াটি, দানান ফাংশন রেটে আমার সাথে চাইলে আরে খালি হাতে ফিরে যেতে না। লোক ভালো। গ্রামের উন্নয়ন করেছে? না 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 না, মানে এই গ্রামের উন্নয়ন করে? হ্যাঁ, গ্রামের উন্নয়ন করে, বাইরে এলাকাও করে। জি, আহে তাকার ফিরে যেতে না আর খালি হাতে। কি কাজ করেন উনি? উনি কৃষি কাজ করে। না, এই ইয়ার সাইফুল ইসলাম ব্যবসায়ী করে একটা। যে আপনি কি কাজ করেন? আমি কৃষি ব্যবসায়ী কাজ করি। কয় কেজি চাল পেয়েছেন? 10 কেজি। আচ্ছা, আজকে খুশি নাকি? খুশি মানে খুব খুশি। হ্যাঁ হয়েছে। হ্যাঁ, কি নাম তোমার? আসিফ। তোমার আব্বার নাম কি? রাশেদ। তোমার আম্মার নাম কি? আহমদ। তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, আজকে কি রয়েছে এখানে? বাড়িতে খাবার নাই? এখন নিজে কেরা চাল দিতেছে? সাইফুল ইসলাম লোক কি ব্যা? তার জন্য কি তুমি দোয়া করো? সাইফুল ইসলাম কি করে কও তুমি? দাদা। তোমার দাদা কি ভালো মানুষ? চাল পাইছো তুমি? না। চাল পাবা? তোমারা কার্ড দিছে? না। কার্ড দিব আজকে? সবার জন্য দোয়া করো নাকি? আজকে কেমন লাগতেছে তোমার? আপনার দায়িত্ব। আচ্ছা, আমার দিকে থাকে। কি নাম আপনার? আমার নেপাল। আচ্ছা, আজকের এই প্রোগ্রাম আসছেন কি মনে করে? চাল বিতরণ করতেছে যে বিতরণ করে তার নাম কি? সাইফুল। লোক কেমন? ভালো লোক। আজকে অনুষ্ঠান আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলো। এর আগে এরকম কোন প্রোগ্রাম দেখছেন ব্যক্তিগত উদ্যোগে? না না, পাইছে। এই উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে এরকম ভালো লাগে, তাহলে কি করা দরকার? আরো করা দরকার কিনা? আরো সবাই জানেন এখন কি করোনা ভাইরাসের মানুষজন বাইরে হয় এলাকা থেকে? আপনার পরিচয় দিবেন। আপনি বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই সমাজের একজন লোক, আমার বাড়ি এই গ্রামে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি আজকে যে অনুষ্ঠানের কথা বলতেছি, এই অনুষ্ঠানে আমাদেরই গ্রামের এক কৃতি সন্তান মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি গরিব দুঃখীদের মাঝে এই করোনা ভাইরাসের উদ্দেশ্যে তাদেরকে ত্রাণ বিতরণ করতেছেন। অনেক কষ্ট করে উনি এই ত্রাণের ব্যবস্থা করেছেন। এটা অবশ্যই ভালো উদ্যোগ। আগামী দিনে তার মতো আরও যদি কেউ এরকম উদ্যোগ নেন, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশবাসী অনেক উপকৃত হবে। তবে তার আগামী দিনে তার ধারাবাহিকতা আগামী দিনে আগে শুনুন, আগে সহযোগিতা সবার মাঝে অব্যাহত রাখতে পারে এই কামনা করি। আগামী দিনে যেন তার এই উদ্যোগ এবং সহযোগিতা আরও জোরদার হয়, আমি এটাই আশা রাখি। আর দেশবাসীর জন্য আমি এটাই বলতে চাই, এই দুর্যোগ মুহূর্তে, এই করোনা ভাইরাসের উপলক্ষে আমাদের দেশবাসী যারা আছেন, বিত্তবান ব্যক্তি, তারা সকলেই যেন সাইফুল ইসলামের মতো এগিয়ে আসেন, এরকম দানবীর হন, তাহলে আমাদের দেশ উপকৃত হবে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এটা একটা যুদ্ধ হিসাবে আমি বলতেছি যে এটা একটা যুদ্ধ। আমাদের দেশে একবার যুদ্ধ হয়েছিল আমাদের একটি দেশ নিয়ে, এখন সারা বিশ্বকে নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে জিততে হলে এরকম বিত্তবান ব্যক্তির দরকার আছে, এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে।
সরকার যেভাবে নির্দেশনা দিয়েছেন আমাদের সেই নির্দেশনা অনুযায়ী আমাদের নিজেদের আমাদের পরিবারকে আমাদের বাচ্চাদের ভালো রাখার জন্য এরকম সচেতন থাকতে হবে। আমি আশা করি এরকম যেন সবাই আমাদের দেশে এরকম বিত্তবান ব্যক্তি যারা আছেন তারা যেন সবাই উদ্যোগী হন, এরকম সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি আশা করি। আসসালামু আলাইকুম, আমি একজন স্টুডেন্ট মানুষ, আমি মাস্টার্স এবার ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছি সুদূর রেজাল্টের অপেক্ষায়। তো আজকে সারা বিশ্বে যে মহামারী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে তাতে আমরা সবাই আতঙ্কিত আছি, এবং বিশ্বের ভিতরে যারা হতদরিদ্র এবং অসহায় দিন আনে দিন খায় তাদের জন্যে আয় রোজগার একদম বন্ধ বললেই চলে, কারণ ঘর থেকে বের হওয়া যায় না, কারণ এমন মহামারী রোগ ছোঁয়াছে একজন থেকে আরেকজনে দ্রুত ছড়িয়ে পড়ছে। আপনারা সবাই জানেন ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে আক্রান্ত হয়ে গেছে, প্রায় 200-200 মতন। এগুলো আমি বলবো না, শুধু আমি বলতে চাই আজকে এই দুর্যোগপূর্ণ দিনে আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব এস এম সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, তিনি যে নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে আমাদের আজকে এই গরিব দুঃখী এবং আমাদের এই ধনবাড়ি উপজেলায় তিনি যে ত্রাণ বিতরণ করতেছে, ইনি আমাদের শুধু বড় ভাই না, ইনি আমাদের একমাত্র একজন নক্ষত্র। অনেক বড় মনের মানুষ আছে আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায়, আমাদের ডিস্ট্রিক্টে, তারা কিন্তু আমাদের পাশে আসে। আজকে এই অসহায় বা দুর্যোগপূর্ণ সময়ে তাদেরকে আমরা পাচ্ছি না, কাজে আমি আমার এই ধনবাড়ি উপজেলার একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি এটুকুই বলবো শুধু, জনাব এস এম সাইফুল ইসলাম ইনি একজন উচ্চমনের মানুষ এবং একজন তারকা মানুষ। ইনি যদি আমাদের মানে আসলে ওনাকে দেওয়ার মতন আমাদের কিছু নেই, শুধু এইটুকুই বলবো তাকে আল্লাহ যেন সারা জীবন মানে দীর্ঘায়ু করে এবং সুস্বাস্থ্য কামনা করে, এবং ওনাকে জানে আরও এইভাবে মানুষের মাঝে সার্বিক সহযোগিতা করার জন্য যেন তাকে আল্লাহ যথেষ্ট সহযোগিতা করেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত দূরত্ব বজায় রাখা লাগবো। মুখজন এই ছবি দেখো পাইছি, হুম পাই একটু ছবি উঠছে তারা একটু এই দেখেন আপনি আসলে বাড়িতে ছিলেন, আর তার সাথে চাউল কিন্তু বিতরণ করা হবে না। যারা এখনো কার্ড নিয়ে আসেন নাই মেহরবানি করে কার্ডটা নিয়ে আসেন, আর তার ছাড়া চাউল দেওয়া হবে না। আজকের এই নভেল করোনা কোভিড-19 ভাইরাস উপলক্ষে এস এম সাইফুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আপনারা ইতিমধ্যে জানেন সবাই যে রাস্তায় যে সকল ভাই বোনেরা দাঁড়িয়ে আছেন একজন আরেকজনের কাছে না দাঁড়িয়ে একটু দূরত্ব বজায় রাখেন, একটু দূরত্ব বজায় রাখেন। আপনারা কেউ কাছাকাছি কথা বলবেন না, না বলে একটু দূরত্ব বজায় রাখেন। আর দক্ষিণ পাশের ভাইরা আপনারা কেউ কাছাকাছি দাঁড়িয়ে না এবং মাস্ক ব্যবহার করেন। আপনারা মেহরবানি করে পিছনে দাঁড়ান একটু, ওইখানে দেখতে পান। দূরত্ব বজায় রাখেন, কেউ কাছাকাছি না দূরে দূরত্ব বজায় রাখেন। Thank you.
জি, আমি এস এম সাইফুল ইসলাম। আমার বাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি উপজেলা 7 নং বলিভদ্র ইউনিয়ন তথা কেরামজানি গ্রাম। আমি করোনা ভাইরাসের যারা হতদরিদ্র অসহায় পরিবারের মাধ্যমে আমি কিছু ত্রাণ বিতরণ করতেছি, যা আমার একক অর্থায়নে। যারা এই করোনা ভাইরাসের হতদরিদ্র, যারা মাঠে খেটে খাওয়ার মানুষ, মাঠে যাইতে পারতেছে না, যা তাদের জন্যই এই ত্রাণ বিতরণের জন্য আমি এই আজকের এই আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তাদের সহযোগিতা দেওয়ার জন্য। জি, সকল সরকারি ঘোষণা বা সকল নিরাপত্তা নিয়ে, মানে হ্যাঁ, সকল দূরত্ব বজায় রেখে আজকের এই ত্রাণ বিতরণ করা হইতেছে। জি, সম্পূর্ণই আমার ব্যক্তি উদ্যোগে। জি, যারা সাধারণ মানুষ খেটে খাওয়া, তারা ঘর থেকে বের হইতেছে না, তাদের জন্যই আমি, হ্যাঁ, বেরোইতে পারতেছে না, তাদের জন্যই আমি এই করোনা ভাইরাসের কারণে এই ত্রাণ সামগ্রী বিতরণ করতেছি। 10 কেজি। হ্যাঁ জি, এরকম আমার উদ্দেশ্য আছে, আমার গ্রাম তথা আমার ইউনিয়ন বা আমার উপজেলা, আমি যতটুকু পারি, আমি সমাজ সেবক হিসাবে আমি চেষ্টা করে যাচ্ছি, আমি দিয়ে যাচ্ছি। হয়তো ইতিমধ্যে আপনারা জানতে পারছেন, আমি আমার গ্রামেতে কোনো সরকারিভাবে কোনো উন্নয়নমূলক কোনো কিছু হয়নি, যার ফলে আমি 2-3টা মসজিদের কাজ হাতে নিয়েছি। মোটামুটি 3টা মসজিদের কাজই আমার চলমান আছে। আজকে কতজনকে আপনি চাল বিতরণ করেছেন? প্রায় 200-র মতন। 200-অধিক পরিবার? হ্যাঁ, 200-অধিক পরিবার। এটা কি এই শুধুমাত্র কেরামজানি এলাকা নাকি ইউনিয়নের মধ্যে? আমাদের পুরো ইউনিয়ন তথা আমার 6 নম্বর 7 নম্বর ওয়ার্ড তথা কেরামজানি বাজার ইশপুঞ্জারপুর পাসপোর্টল মিলেই আছে আর কি। জি, আমি আগামী দিনে এই অসহায় পরিবারের মাঝে আসি এবং থাকব। সারা বিশ্বে সকল দর্শকদের জানাই স্বাধীন বাংলা নিউজ টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের মাঝে থাকলে আপনি ঘরে বসে সারা বিশ্বের সকল সংবাদ সবার আগে আপনাদের মাঝে উপস্থাপনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শুধু একবার আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আমাদের সকল প্রকার পছন্দের বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে আমাদেরকে কমেন্ট করুন। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুকে পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীনবাংলানিউজটিভি.com।